তাসমান হানির একটি মোবাইল টিম সুন্দরবনে নিয়ে এসেছি, পাঁচজনের একটি টিম। পাঁচজনের মধ্যে চারজন আমরা নৌকা থেকে নেমে গিয়েছি, একজন নদী দিয়ে নৌকা পাচ্ছে, চারজন আমরা বন দিয়ে হাঁটতেছিলাম। বনে 50 হাত দূরত্ব বজায় রেখে হাঁটতে হয় এবং ডান দিকে বাম দিকে নজর রাখতে হয়, কোথায় চাক আছে সেটা লক্ষ্য রাখতে হয়। তো আমরা এভাবে বনে ঘুরতে ঘুরতে একটি মৌচাক পেয়ে গেছি। মৌচাক পাওয়ার পরে আল্লাহ আল্লাহ বলে সাউন্ড করা হয়। সুন্দরবনে এটাই নিয়ম, মৌচাক পেলে আল্লাহ আল্লাহ করে সাউন্ড করে। তখন তিন চারজন একত্রিত হয়, আমরা এই যে চারজনের একটি টিম একত্রিত হয়েছি। আমরা একত্রিত হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারু তৈরি হয়েছে, এই কারু দিয়ে ধোঁয়া তৈরি করব। আর সামনে ওই যে গাছে, ওই গাছে একটি মৌচাক বসেছে, ওই চাকটি আমরা কাটবো। আমরা কিন্তু অলরেডি পূর্বে কয়েকটা চাক কেটেছি, এই যে একটি চাকের মধু এখানে আছে আর বাকি চাকের মধু নৌকায় আছে। আমরা যে বললাম এই গাছে যে চাকটা বসেছে, ওই চাকটি পূর্বে কাটা হয়েছে, সেটা চিহ্ন হলো এই যে একটি গাছের ডাল, এই ডাল দিয়ে কিন্তু তারা এই কারু উপরে দিয়ে ধোয়া দিয়েছে। এটা দিয়ে বোঝা যায় যে গত বছরও কিন্তু এই চাকটি কেটেছিল। তো এখন এই বছর চাকটি কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই যে একটি কারু ধরানো হচ্ছে, দুটি কারু ধরানো হবে, দুটি কারু ধরে ধোয়া দেওয়া হবে, তারপরে আমরা দুইজন গাছে উঠে মৌচাকটি কাটব। এই যে আমরা নিচ থেকে উপরে মৌচাকটি কাটার জন্য উঠেছি। এই যে এই অংশটাতে মৌচাকে দেখাই, এই অংশটাতে মৌচাকে ডিম বাচ্চা থাকে, এই অংশটাতে ডিম দেয় আর মধু হয়। এই যে যে টস্ট জায়গা দেখা যাচ্ছে এটা মধু, এই মধুর অংশটা শুধুমাত্র কেটে নিবে। আমাদের যে মৌয়াল রয়েছে সে মৌচাটি পরিষ্কার করে দিবে, সে মৌচাক থেকে মধুর অংশটা মৌমাছি পরিষ্কার করে দিল। আমরা তাসমান হানির পক্ষ থেকে মধুগুলো সংগ্রহ করে নিচ্ছি। খুব কষ্ট সহিত মৌচাকটা কাটা হচ্ছে। আমরা এই যে টকটকে দেখা যাচ্ছে, টসটসে যে অংশটা দেখা যাচ্ছে সে অংশটাতে মধু রয়েছে, শুধু এই মধুর অংশটা আমরা নিয়ে নিব, বাকি অংশ কিন্তু আমরা নিব না, বাকি যে বাচ্চা থাকবে এগুলো থেকেই যাবে। আমরা দেখি সে কীভাবে কাটতেছে, কেটে নেওয়া হলো, কেটে কিন্তু নিচে একজন পাত্র ধরেছে, পাত্রের মধ্যে কিন্তু মধুগুলো পড়তেছে। আমরা একটু লক করি, হ্যাঁ স্যার, এই যে মধুটা এভাবে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, এই জন্য কিন্তু সুন্দরবনের মধু চাকসহ পাঠানো যায় না। কারণ চাকসহ পাঠানো যায় না, কারণ হলো উপর থেকে ছেড়ে দেওয়া মাত্রই সেটা গুলে যায়, মানে একদম ভেঙে যায়, এই জন্য চাকসহ পাঠানো যায় না। তো আমরা এই যে মধুর চাকটি এখন এই অবস্থা থেকে মৌমাছিরা পুনরায় কিন্তু চাকটা আরও বড় করবে এবং আরও অধিক মধু এখানে সংগ্রহ করবে। পুনরায় কিন্তু আমাদের মৌয়াল সে একটা চাক 2 থেকে 3 বার কাটবে, সুন্দরবনের মধুর চাক 2 থেকে 3 বার কাটা পরে। তো আমাদের কাজ শেষ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মৌচাক সম্পর্কে বা সুন্দরবনের মধু চাক কাটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। আর সুন্দরবনের মধু যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার অথবা যে আমাদের যে মেসেজ অপশন রয়েছে, মেসেজ অপশন থেকে নক করে আমাদের অর্ডার কনফার্ম করবেন। এই যে আমরা সুন্দরবনের এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ থেকে কিন্তু এখন মধু হচ্ছে এবং খলিশা, খলিশা থেকে মধু হচ্ছে, খলিশার মধু সাদা হয়। আমরা নিচে মধুগুলো দেখাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পশুর গাছ, বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি। আর মৌচাকটি বসেছে একটি বাইন গাছে, এটা হলো বাইন গাছ, বাইন গাছে মৌচাক সবচেয়ে বেশি বসে। মধু কাটা শেষ, আমরা এখন কিন্তু নেমে যাব। আমরা মাটি থেকে প্রায় 20 ফিট উপরে অবস্থান করতেছি, এরকম 20 ফিট 10 ফিট 15 ফিট উপরে চাক মৌচাক তৈরি বসে থাকে। আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের আগ্রহের বিষয়বস্তু সেটা আমরা দেখি। এই যে আমাদের আগ্রহের বিষয়বস্তু হলো মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু। সুন্দরবনের খলিশা ফুলের মধু একদম সাদা রঙের হয়, খেতে খুবই সুস্বাদু এবং এর জনপ্রিয়তা কিন্তু পুরো বিশ্বে, শুধু বাংলাদেশ না, বিশ্বেও ছড়িয়ে গিয়েছে।